এখন সেই গ্রন্থের একটা শব্দ নিয়ে, সেই ভাষা নিয়ে আপনি ঠাট্টা করবেন, মস্কারা করবেন, কথাবার্তা বলবেন, যারা ওই গ্রন্থের অনুসারী তাদের জন্য এটা ফরজে আইন তাকে বাধা দেওয়াটা। এবং গত 1400 বছর যাবৎ সারা বিশ্বে এই জিনিসটা চলে আসছে। এখন এই জিনিসটা চলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ঘোষণা দিয়েছেন। এখন এই যে বিভিন্ন রকম তথাকথিত বুদ্ধিজীবীরা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে হেফাজত করবেন, বলা হচ্ছে যে কোরআন হেফাজত করবেন, হেফাজত তো অন্য কারো করবেন, অন্য কারো। আচ্ছা, আমি তাদেরকে প্রশ্ন করি যে প্রত্যেকটা জিনিসটা সীমা পরিসীমা আছে। যে লোক কখনো নামাজ পড়েন না, যে লোক কখনো ধর্মকে বিশ্বাস করেন না, যিনি কখনো কোরআন, হ্যাঁ, কোরআনকে পড়েন না জানার জন্য, তিনি কোরআনের তাফসির করতেছেন, কোথা থেকে একটা আয়াত বের করেন, সেই আয়াতটা ওযু ছাড়া গোসল ছাড়া তিনি সেটার আপনার তাফসির বলা শুরু করে দিচ্ছেন, এটা মানুষ কি করে? অপমান বোধ করে এবং এটা আরো বিক্ষুব্ধ ভাব সৃষ্টি হয়। আচ্ছা, এখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি, যখন প্রথম, একেবারে প্রথম আমাদের যখন ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব, প্রথম ভণ্ডনবী, তিনি দাবি করে বসলেন আমি নবী, এবং তিনি সাজ্জা নামে আর এক মহিলা ভণ্ডনবী, তিনিও দাবি করে বসলেন, দুজন বিয়ে করে আজকের যে সৌদি আরবের রাজধানী রিয়াদ তার কাছাকাছি নস্ত প্রদেশে তারা বিদ্রোহ করলেন। তা তারা ভণ্ডনবী দাবি করলেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করে সেখানে যুদ্ধ করতে গেলেন। তো তখন হেফাজত আল্লাহ কেন করলেন না, সাহাবিরা কেন এটা যুদ্ধতে গেলেন এই কাজটি করার জন্য? অর্থাৎ আল্লাহ কাজ করবেন কি, এটার এটা পিউরিটিটা অ্যাসার্টেন করবেন, কিন্তু এটা জমিনে আমরা যারা মানুষ আছি, অনুসারী আছি, তারা হলো আল্লাহর খলিফা। সেই আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর সেই দিন, দিনের ইসলাম, এটা সংরক্ষণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এবং এখানে কতগুলো ব্যাপার আছে, যে ব্যাপারগুলোর কারণে সারা পৃথিবীর মুসলমানরা খুব কনজারভেটিভ। আপনি যদি দেখেন সুরা নিসার 65 নম্বর আয়াত, যেখানে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা অকদয়তা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে তোমরা কখনোই কোনো অবস্থাতেই মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রত্যেকটা কর্মে আমার রাসূলকে অনুসরণ করবে না। তা আল্লাহ রাসূলকে যদি কেউ অপমাননা করে আর আমি বসে থাকবো, তাহলে আমি মুমিন হলাম কি করে, মুসলমান হলাম কি করে? যেখানে কোরআনের আয়াত বলছে যে তুমি তাকে অনুসরণ না করলে মুসলমানই হতে পারবে না, আর তা অনুসরণ তো করলামই না, আল্লাহ রাসূলকে অপমান করলো, আমি চুপ করে বসে রইলাম, আমি মুমিন মুসলমান হতে পারবো না। আবার আল্লাহ রাসূলের হাদিস দেখেন, তিনি বলে যে তোমরা কখনোই মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরিবার পরিজন পিতা মাতা আত্মীয় স্বজন ধন সম্পদ সমস্ত কিছুর ঊর্ধ্বে আমার প্রতি প্রেম ভালোবাসা প্রাধান্য না দিতে পারবে। তা এই যে দুটো বিষয়, অর্থাৎ কোরআনের আয়াত এবং হাদিস, এই বিষয়গুলো যখন আপনি একটা মুসলমান হিসেবে বিশ্বাস করবেন, বিশ্বাস করার পর যখন চোখের সামনে এই ঘটনাগুলো ঘটবে, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি কোরআন অনুসরণ করবেন, হাদিস অনুসরণ করবেন, না বর্তমান সোসাইটি অনুসরণ করবেন, এই জিনিসটা। তো এই যে বিভিন্ন মুসলমানরা আসছে বা হেফাজতে ইসলাম আসছে বা বিভিন্ন লোকজন আসছে, আমি মনে করি না যে এদের সবাই মানে আপনার যুদ্ধ অপরাধী। আমি এদেরকে মনে করি না যে এরা আওয়ামী লীগকে বিব্রত করার জন্য এসছে। আমি মনে করি না যে এরা জামাতের ইনফ্লুয়েন্সে আসছে। তাদের একটা বিশ্বাস এবং তাদের একটা বোধ থেকে বুঝেছে। তো এখানে যদি ব্লগাররা অন্যায় না করে থাকে, কিংবা এখানে যদি যারা আসছে তারা যদি ভুল বুঝে থাকে, তার দায়িত্ব কিন্তু আমাদের সকলের উপরে, মিডিয়া থেকে শুরু করে, কিন্তু এই যে বিশ্বাসের জায়গাগুলোতে যদি আমরা হিট করি, আহত করি, তাহলে এটা একটা গণবিস্ফোরণ হবে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ইসলাম পৃথিবীতে কিভাবে এসছে। ধর্মটা কিন্তু একটা ছেলে খেলা না। আজ দেখেন ইউরোপে যদি ধরেন প্রোটেস্ট্যান্ট এবং আপনার রোমান ক্যাথলিক, এই দুটো খ্রিস্টান সম্প্রদায় যুদ্ধ করে নিজেরা নিজেরা যত লোক মারা গেছে, কোনো বিশ্বযুদ্ধে তার আপনার 10 ভাগের 1 ভাগ লোক মারা যায় নাই। অ্যাবাউট 400 ইয়ার্স, 400 বছর ইউরোপ থেকে কোটি কোটি মানুষে গিয়ে মধ্যপ্রাচ্যে জেরুজালেম দখল করার জন্য মোট 17 বারের মতো তারা ক্রুসেড যুদ্ধ করেছে, বুঝতে পারছেন? তো এই যে যুদ্ধগুলো হচ্ছে ধর্মের কারণে, ফলে সেই ধর্মকে নিয়ে যদি আমাদের এ যুগের তথাকথিত 2-4 জন বুদ্ধিজীবী 10-12টা বই পড়ে, কার্ল মার্ক্সের একটা বই পড়ে, তারা যদি মনে করে যে পৃথিবীতে কোনো ধর্ম নাই, দেয়ার ইজ নো গড, ওর মতো অজ্ঞানতার, ওর মতো নির্বোধ এই পৃথিবীতে না, এবং সেই নির্বোধের কথা যারা শুনবে তাদের অবস্থা কেমন হতে পারে, আমি জাস্ট এরপর বলে আমি একটু সময় বেশি, তারপর তার এখানে যাবে না, বক্তব্যই চলে যাবে, আমি এরপরে সময় কম নেব। আপনি দেখুন, হ্যাঁ হ্যাঁ শেষ করে আমি বলছি একটা বক্তব্য দিয়ে তারপর চলে যাবে, ইউ উইল গেট মোর টাইম।
একটা বক্তব্য পড়ে দেব, মানে আমি যে কন্টিনিউশনটা শেষ হবে না নাচের বক্তব্যটা হলো কি, এই সমস্ত জায়গায় ধরেন জিলু ভাই আমি আপনাকে পছন্দ করি বা আপনি আমাকে পছন্দ করেন ইস এ লেভেল, বা আমি মাহি ভাইকে পছন্দ করি, কিন্তু মাহি ভাইয়ের একটা ছাগল পোষে বা তার বাসায় একটা ছোট্ট কুকুর আছে আমি তাকে পছন্দ করব, ইট ডাজ নট মিন যে আমার ওইটাকে চুমা দিতে হবে বা তার ছাগলটাকে নিয়ে আমার চুমা দিতে হবে, ডাজ নট মিন আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু আপনার নাকের ময়লা আমি খেতে পারবো না, আপনার থুতু ফেলে দেবেন আমাকে সেটা খাওয়া যাবে না। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে আমরা যে কাজটা করি এখানে, আমরা যে কাজটা করি সেটি হলো আমাদের কিছু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সেটা মন্দ হোক ভালো হোক প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতাশালী লোক আমাদের সেই আবর্জনাগুলো বর্জ্যগুলো আমরা আমাদের প্রতিপক্ষকে আমাদের সমস্ত মানুষকে খাওয়াতে বাধ্য করি, ফলে অনেকে খায় অনেকে অপমান বোধ করে আর অনেকে দূরে থাকিয়ে থেকে থেকে ওই দৃশ্য দেখে বমি করে। অ্যান্ড দ্যাট শুড নট বি ইন দ্য ফেয়ার ওয়ে, এবং এইটা সংক্রান্ত একটা বাস্তব অভিজ্ঞতা একটা উদাহরণ আছে যেটা আমি পরের পার্টে আপনাকে বলবো। একটা গল্প তো আপনার এই লাইনে বলবার, গল্প না একটা ঘটনা, পাঁচটা ঘটনা আর কি, যেটি অনুষ্ঠানের শেষে শুনবো মাই বিচ চৌধুরী। আর দুটো ঘটনা আছে, বলুন। থ্যাংক ইউ। উনি আসলে সম্পূর্ণ একটা ইসলামিক একটা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা দিয়ে বোঝার চেষ্টা করছি। বাংলাদেশ 90% মুসলমান দেশ, এখানে অবশ্যই মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সবাই মিলে আমরা একসাথে একটি একটি দেশের মধ্যে থাকবো। এই মানচিত্রের ভেতরে সমস্ত মানুষের মধ্যে একটি ঐক্য থাকবে, সবাই বাংলাদেশের নাগরিক, সেটাই ছিল মুক্তিযুদ্ধের প্রত্যাশা। এখন আমি আজকে আর একটা ডিবেট আসলে স্টার্ট করতে চাই না, বাট এই যে আমাদের কিছু রাজনৈতিক বক্তব্য আমরা যখন বিরতি দিচ্ছি, বিশেষ করে এই ধর্ম নিরপেক্ষ যে বিষয়গুলো আছে যে কোনো ধর্ম থাকবে না, ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম ফার্স্ট কার্ল মার্ক্স এর বইয়ের কথা বলেছেন সেখান থেকে তো প্রথম আসলো, বাট পৃথিবীতে কিন্তু আসলে এই এক ইন্ডিয়া দেখেছি আর একটা রাশিয়া দেখেছি যেখানে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম শব্দটা ব্যবহার করা হয়েছিল, বাকি সবাই কিন্তু বলেছে ধর্মীয় স্বাধীনতার কথা। আমরা আসলে ধর্মীয় স্বাধীনতা লাইনে গেলে পারতাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তিনি সারা জীবন ইসলামী মূল্যবোধের রাজনীতি করেছেন, উনি কখনো কিন্তু ইসলাম মূল্যবোধের বাইরে গিয়ে রাজনীতি করেন, অতি বামদের চাপে পড়ার পরও সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে উনি ওয়াইসিতে গিয়েছিলেন। আপনি দেখবেন আমরা যখন মুক্তিযুদ্ধের সনদের আমাদের স্বাধীনতার সনদের কথা বলি, 10ই এপ্রিল মুজিবনগর থেকে যে স্বাধীনতার সনদ সেখানে প্রোক্লামেশনে কোথাও ধর্ম নিরপেক্ষতার কথা বলা নাই, 66 গণ অভ্যুত্থান, 66 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এই সম্পূর্ণ সময় বঙ্গবন্ধুর কোন বক্তব্যে কোনখানে ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র গঠনের কথা বলা নাই, কোথাও বলা নাই। এগুলি সবই এসেছে পরবর্তীতে এবং অতি বামদের একটা চাপে, এই চাপ উপেক্ষা করে বঙ্গবন্ধু তার রাজনীতি কিন্তু চালিয়ে গিয়েছেন তিন যতদিন মধ্যে বেঁচে ছিলেন। আজকে এই জায়গায় আসলে অনেকগুলো ব্যাখ্যা চলে আসতে হয়। নাও আমি এই কথাটা কেন বললাম, দ্য রিজন ইজ আপনি দেখবেন মানুষ চাপে পড়ে, আজকে আমি হেফাজতে ইসলামের 13 দফা দাবির মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে যেখানে ফ্রি মিক্সিং এর কথা বলা হয়েছে, সেটা কিন্তু সবাই বোঝে, তারাও সম্ভবত যারা দাবি দিয়েছেন তারাও হয়তো অনেকে আমিও এগুলিকে এগ্রি করি না, বাট আপনাকে যেই জায়গাটা এই বর্তমান সময়ে সেটি পালনযোগ্য নয় বা পালন করা যেই জায়গাটা আই ওয়ান্ট টু হাইলাইট ইট, যেই জায়গাটা আই ওয়ান্ট টু হাইলাইট ইট, এই এই যে ওই দিন যে এত এত বাধা উপেক্ষা করে পয়সা দিয়ে কিন্তু কাউকে নিয়ে আসা হয়নি, এই যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো তার বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বা সে তারা আমাদের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ, তাদেরকে বাদ দিয়ে আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না, এদেরকে কি অবস্থার মধ্যে গত অনেকগুলো বছর ধরে আমরা রেখেছি। আপনি মাইন্ডসেটের কথা যদি আমি বলি, আপনি দেখবেন এটা খুব ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়, শত শত বছর ধরে সারা পৃথিবীতে কিন্তু যারা হোয়াইট স্কিন তারা দেখানোর চেষ্টা করেছে দে আর দ্য সুপিরিয়ার একটা বিং ইন দ্য ওয়ার্ল্ড, তারা সুপিরিয়ার হিউম্যান বিং, আমাদের থেকে তাদের কোয়ালিটেটিভ ওয়েতে তার অনেক বেটার মানুষ যাদের সাদা চামড়া, এবং তারা এটা আমাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটও ঢুকিয়ে দিয়েছে জিনিসটা। আপনি দেখুন আপনি যখন দেখবেন যে কোন খারাপ দিন আপনি সেটাকে কি বলেন কালো দিবস, শোকের দিন আপনি বলেন কালো ব্যাজ, খারাপ আইন আপনি বলেন কালো আইন, কালো মানেই খারাপ, আর সব শান্তির প্রতীক সাদা, শুভ্রতার প্রতীক সাদা কবুতর, আমাদের মাইন্ডসেট কবুতর উড়িয়ে আপনি সাদা পতাকা উড়িয়ে দেন, আমাদের মাইন্ডসেটের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি সাদা মানেই ভালো, সাদা মানেই শুভ্রতা, সাদা মানেই শান্তি, আর কালো মানেই শোক, কালো মানেই খারাপ, ইট ইজ দ্য মাইন্ডসেট। আপনি এই স্বাধীন বাংলাদেশে 90% মুসলমান দেশ, ইট ইজ কারেক্ট যে বাংলাদেশে প্রগতিশীল অগ্রগামী চিন্তার মুসলমানদের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ইজ নট আফগানিস্তান, বাংলাদেশ ইজ নট পাকিস্তান, কিন্তু এইটাকে যদি আপনি মুসলমানদের দুর্বলতা ভাবেন, দুর্বলতা ভেবে গত 40 বছরে আপনি আমাদের মাইন্ডসেটের মধ্যে আপনি কালচারালি
ঢুকিয়ে একটা খারাপ মানুষ টেলিভিশনে খলনায়ক দেখাইতে গেলে তার মাথায় একটা টুপি পরাই দেন, একটা দাড়ি লাগাই দেন, কতদিন ধরে এই মানুষগুলো এটাকে সহ্য করবে? আপনি দিনের পর দিন ধরে একটা মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন। খুব রাইটলি তারা পয়েন্ট আউট করেছে, রাইটলি পয়েন্ট আউট করেছে যে আপনি ইউ হ্যাভ টু চেঞ্জ দিস, দিস ইজ নট কারেক্ট। বাংলাদেশের সাধারণ গ্রামীণ মানুষ এখনো একজন মৌলানা সাহেবকে দেখলে দাঁড়িয়ে বলে সালাম আলাইকুম বলে তার সঙ্গে বসে না, শ্রদ্ধা করে, সম্মান করে। বা আমাদের সংস্কৃতি কর্মী হতে গেলেই আমাকে ইসলাম বিরোধী হতে হবে, প্রগতিশীল হতে গেলে, আমি কিছু অনেক প্রগতিশীলকে দেখেছি প্রগতিশীল, এবং আমি যখন সার্বজনীন দুর্গোৎসবে আমি সবসময় যাই, আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাই, এটা আমাদের সংস্কৃতির অংশ, এবং আমি সেদিকে, এবং আরেকটি ধর্মের হলো আমি সেখানে গিয়ে তাদেরকে আমি শুভেচ্ছা জানি, আমি যখন সেখানে যাই সেই প্রগতিশীলদের সাথে আমার দেখা হয়। কিন্তু আমি যখন আপনার ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে যাই, এই প্রগতিশীল কাউকে আমার দেখা হয় না। প্রগতিশীল হতে হলে শুধুমাত্র দুর্গোৎসবে যেতে হবে, ইসলামী কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না, ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না। এই যে একটা মাইন্ডসেট, দিস ইজ ভেরি রং, এবং এইটা করে করে আমরা আসলে তাদেরকে একটা তাদের পিঠটা দেয়ালের দিকে ঠেকিয়ে নিচ্ছি, এবং এই জন্য আজকে তারা অনেকগুলো বাড়তি দাবি নিয়ে এসছে, যেগুলি তারা নিজেরাও জানে বাংলাদেশের মাটি দেওয়া হবে এই মধ্যে সম্ভবপর হবে না, কখনোই সম্ভব না, এবং আমরা সেটা চাইও না সম্ভবপর হোক। আমরা একটা একেবারে শালীনতা বজায় রেখে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশটাকে অগ্রসর করতে চাই। এখন এই যে সিচুয়েশনে বাংলাদেশে আজকে গত 40 বছরে আমরা অনেক ধরনের সংকট দেখেছি, আমরা কিন্তু একটা নিউ ডাইমেনশনের দিকে যাচ্ছি সংকটের দিকে। এবং এই এমন একটি সময় যখন এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হলে আপনাকে একটা নির্বাচনে যেতে হচ্ছে, আপনি সামনে রেখে দিচ্ছেন 3টি আনরিজলভড ইস্যু যেটা রিজলভ করার কোনো সম্ভাবনা, ও আপনার অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে জাদুর পেন্সিল থাকতে পারে, বাট এটা মাননীয় অর্থমন্ত্রী কেন, আমি আমি আই ডোন্ট বিলিভ এটা কারো পক্ষে এই মুহূর্তে একটি স্বাভাবিক রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার সমাধান করবেন। 3টি, নাম্বার 1, নাস্তিক আস্তি যে সমস্যা সংকটের সৃষ্টি হয়েছে এটা আপনি কিভাবে 1 মাসের মধ্যে সমাধান করবেন, 2 মাসের মধ্যে সমাধান করবেন, 3 মাসের মধ্যে সমাধান করবেন? 2 নম্বর, এই যে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটা আসলো, যুদ্ধাপরাধের বিচার চাই, এখানে কোনো তবে কিন্তু নাই, আমি বারবার বলেছি, কিন্তু যুদ্ধাপরাধের ইস্যুটা এই এই সমস্যা এই সংকটটাকে তো সমাধান করতে হবে আপনার, এইটাকে আপনি এখন ঝুলিয়ে রাখবেন, আপনি সম্পূর্ণ সবে সমস্যা বিচারের জায়গায় রাখতে হবে, রাজপথ থেকে সরিয়ে নেওয়া আছে পক্ষে বিপক্ষে তাদেরকে সরিয়ে, ট্রাইব্যুনালকে 100% সকল ধরনের প্রভাবের মুক্ত রাখতে হবে। যেই মুহূর্তে আপনি বলছেন যে কি যদি এদের বিচার হয় পক্ষে বিপক্ষে কোনো প্রেসার রাখা যাবে না, যদি এদের বিচার হয় তাহলে দেশে গৃহযুদ্ধ হবে। আবার আরেক পক্ষ বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, মানে বিচার টিচার যাই করো ফাঁসি রায় হইতে হবে ফাঁসি। এই যে একটা প্রভাব বিস্তার করা, ট্রাইব্যুনালকে সকল প্রভাবের বাইরে এনে বিচারটাকে সম্পূর্ণ করা, এবং এই ব্যাপারে অন্তত একটা কনসেনসাস তৈরি করা, সেই পরিস্থিতি নাই, সংকট রয়ে গেল, নাস্তিকাস্তিক সংকট রয়ে গেল, যুদ্ধাবাদের সংকট রয়ে গেল, তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া তো এক পাও নড়বে না, সংকট রয়ে গেল। এই 3টা আনরিজলভ ইস্যুকে সামনে রেখে একটি নির্বাচন করবেন, শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তর করবেন, এরকম কোন সম্ভাবনা নাই, জিরো। কোয়েশ্চেন ইজ, উনি যে পয়েন্টে এসছেন, এই যে নাইলনে যে গিট্টু লেগেছে, এটা কি এখন নাইলন সুতার গিট্টু নাকি পাটের সুতার গিট্টু? পাটের সুতার গিট্টু হলে আপনি হয়তো ছুটাইতে পারবেন, বা নাইলনের গিট্টু হলে এটাকে কাটা ছাড়া, নতুন জোড়া দেয়া ছাড়া আর কোন উপায় নাই। এবং এখন এখন এই জায়গায় যে সমাধানের পথ, যেটি আপনি ইঙ্গিত এর আগের বক্তব্যে করবার চেষ্টা করেছিলেন, যে এর আগেও তৃতীয় কোন শক্তির বা অসাংবিধানিক শক্তির ইন্টারভেনশন হয়, সেগুলো অবশ্য সংবিধানে সরকার এক ধরনের তুষ্টির মধ্যে আছে যে তারা পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে একটা প্রোটেকশনের ব্যবস্থা রেখেছে, আবার বিরোধী দলীয় নেত্রী এক ধরনের আহ্বান বলা যেতে পারে বা তাদেরকে সজাগ করবার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে, অনেক রকমের গুজব আছে, গুঞ্জন আছে, অনেক রকমের সম্ভাবনা বাংলাদেশকে ঘিরে ভবিষ্যতে অনেকেই করছেন, অনেকে মনে করেন যে আমাদের সেনাবাহিনী পিস কিপিং মিশনে যায়, এখানেই হয়তো একদিন পিস কিপিং মিশন আসতে হবে, এক। কেউ কেউ মনে করেন যে পার্শ্ববর্তী দেশের আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সৈন্যরা এখানে ঢুকবে, এখানে স্থিতিশীল, কারণ তাদের সিকিউরিটির ইস্যুটাও বাংলাদেশের অস্থিতিশীলতা স্থিতিশীলতা সম্পর্কিত। আবার কেউ কেউ তো বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরেই এক ধরনের স্বপ্ন দিচ্ছেন, কেউ কেউ মনে করেন যে বাইরের সেনাবাহিনী আসবে কেন, তাহলে আমাদের সেনাবাহিনী থাকুক না কেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যদি এটা কোনোটি কাম্য নয় এবং সুস্থ স্বাভাবিক রাজনীতিটাই আমাদের কাম্য। না দেখেন, আমি 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 আরেকবার বলি যে আমরা এর আগেবার বলেছিলাম যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যখন আপনি সংবিধানে যত রকম প্রোটেকশনই দেন, হ্যাঁ, যখন সংবিধানের বাইরে কিছু হয় তখন তো আর সংবিধান মেনে সংবিধানকে স্থগিত রেখে করা, সংবিধানে যে প্রোটেকশনই দেন দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেনাবাহিনী তো বাংলাদেশের বাইরের কোনো বিষয় না, বাংলাদেশেরই একটি অংশ সেনাবাহিনী, এবং তাদের একটা দায়িত্ব রয়েছে, রাজনীতিবিদ তাদেরও দায়িত্ব রয়েছে,
এবং রাজনীতিবিদদেরই আসলে মূল দায়িত্ব রয়েছে। এখন রাজনীতিবিদদের যদি বারবার রাজনীতিবিদদেরকেই সংকটের মোকাবেলা করতে হবে, এটাই নিয়ম, বা রাজনীতিবিদরাই যদি সংকট সৃষ্টি করেন তখন এর মোকাবেলা করবে কে, এই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারছি না। অসাংবিধানিক অবশ্যই কোনো কিছু আমরা চাই না, মানুষ চায় রাজনীতিক রাজনীতিবিদদের মাধ্যমে রাজনীতির মাধ্যমে সংকটের সমাধান হোক, কিন্তু সেই সংকটের মূল কারণ যদি হয়ে যায় রাজনীতিবিদরা তখন কিন্তু আপনার আসলে একটা সত্যিকারের সংকট তৈরি হয়। কিন্তু আমি মনে করি যে দেশটা কিন্তু সবার, আমরা বারবার বলছি যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার, ঠিক একইভাবে আমি বলবো দেশ কিন্তু আসলেই সবার। দেশ সেনাবাহিনীর একান না, দেশ রাজনীতিবিদদের একান না, দেশ ব্যবসায়ীদের একান না, দেশ পেশাজীবীদের একান না, দেশ ছাত্র যুবকের একান না, সবারই দেশ। আর তাই সংকট মোকাবেলায় যদি আপনার এমন কিছু হতেই হয় তাহলে আমি আমি বারবার বিশ্বাস করি শুধুমাত্র সেনাবাহিনীর উপর দায়িত্ব দিয়ে আপনি মনে সংকটের মোকাবেলা করতে পারবেন না। সেনাবাহিনী মনে সেই জিনিসটা এখন করতে চায়ও না, আর তাদের আগের তাদের খুব একটা সুখকর স্মৃতি নেই সেখানে। আমার মনে হয় এই দায়িত্বটা সবাইকে মিলে নিতে হবে এবং এমন একটি সংকটের দিকে আমরা যাচ্ছি, মানে আমি সবাই মিলে বলতে চাচ্ছি সেনাবাহিনী, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, সবাইকে মিলেই এই সংকট উত্তরণের জন্য হয়তোবা নতুন কোনো ফর্মুলা ইভলভ করতে হবে, যদি ইফ উই ওয়ান্ট টু রিয়েলি সার্ভাইভ। কেননা 100% অগণতান্ত্রিক পন্থায় গিয়ে, সংবিধানের বাইরে গিয়ে আমরা আসলে সংকটের সমাধান করতে পারবো না। আমি একটি একেবারেই ব্র্যান্ড নিউ কোনো একটা কিছু, আউট অফ দ্য বক্স নতুন কোনো সমাধানের পথ আপনাকে খুঁজতে হবে। কেননা বাংলাদেশ ইতিহাসে প্রথমবার এই একেবারে 40 বছরের মধ্যে প্রথমবার একেবারে আউট অফ দ্য বক্স নিত্য নতুন এমন কিছু সংকটের মুখে পড়ছে যে সংকটে বাংলাদেশ আগে কখনো পড়েনি, তাই বাংলাদেশ জানে না এই সংকট মোকাবেলায় বাংলাদেশকে কি করতে হবে। আপনাকে নতুন একেবারে আউট অফ দ্য বক্স প্ল্যান নিয়ে যত শীঘ্র সম্ভব, এই জায়গা আমি আবুল মাল মুহিত সাহেবের সাথে, মাননীয় অর্থমন্ত্রীর সাথে একমত, আসলে আমার মনে হয় না আমাদের হাতে এক মাসের বেশি সময় আছে। অনেকগুলো বক্তব্য আছে, খুব ইন্টেলিজেন্টলি, মানে এত সুন্দর ভাবে বলছে, ইন্টেলিজেন্ট মানে এইবার আজকে সে খুব ইন্টেলেকচুয়ালি, মানে এই মাথা থেকে ওই মাথা সুতে এমন ভাবে টান দিছে যে আমি কোন জায়গায় গিয়ে কি বলবো আমি আসলে ভেবে উঠতে পারছি না। আর আপনারও প্রশ্নের যা ওনাকে যে প্রশ্ন করলেন সেটার আসলে আমার জন্য মানে এই চেয়ারে বসে ক্ষমতা সেন্দলে থেকে আমি কি বলবো, চক্র বা বৃত্ত যাই বলেন সেটি ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন, মানে ভেঙে ফেলেছেন ওই অর্থে যে আপনি তো সৎভাবে বলছেন এবং সবসময় সৎভাবে বলার চেষ্টা, দলের প্রধানমন্ত্রীর বলে দলের নেত্রীর ক্ষতি না করে বলছেন, কাজেই ওই চেয়ারের না, আমার কাছে এখন যেটা মানে ওনার সর্বশেষ কথাটা হলো একটা নতুন কিছু বের করতে হবে, ব্র্যান্ড নিউ, সেই নতুন কিছু বের করাটা হলো যে প্রত্যেকটা দলের মধ্যে বা যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে তার আগে বলে নেই, আমি মনে করি আমি একটা প্রশ্ন করতে চাই, মাহি চৌধুরী রাইটলি বলেছেন যে সংকটটা সমাধান রাজনীতিবিদরা করবেন আমরা চাই, কিন্তু তারা যখন সংকটটা তৈরি করেন তখন সমাধানটা কেউ করবে, এবং তারা যখন চান না, মানে তারা যখন চান না এই সংকট সমাধান করতে, মানে চান না মানে হচ্ছে প্রত্যেকে যার যার নিজ নিজ অবস্থান আছেন এবং এখান থেকে নড়বেন না, এটি মোটামুটি পরিষ্কার, এখন নড়ানো কাউকে সম্ভব নয় এবং প্রত্যেকেরই একটা অস্তিত্ব, এখন যে যার অবস্থান থেকে নড়বে সে শেষ শেষ, কারণ প্রত্যেকেরই অস্তিত্বের সংকট, অস্তিত্বের সংকট আওয়ামী লীগের জন্য, অস্তিত্বের সংকট বিএনপির জন্য, অস্তিত্বের সংকট জামাতের জন্য, রাজনৈতিক পরিমণ্ডল থেকে বাদ দিয়ে আমাদের এই তিনজনের মধ্যে নিয়ে আসি, এখানে মাহিবী চৌধুরী, আমি গুলাম মোল্লা রনি, আপনি জিলুর রহমান, উই আর ফাইটিং উইথ ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করছি, যুদ্ধ করছি যে কোনো রকমের প্রবলেম হোক আমরা তিনজনই জনবল অর্থ এবং হারাচ্ছি এবং একই সঙ্গে আমরা কি করছি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বা পতনের দিকে এগিয়ে যাচ্ছি, এর মধ্যে কিন্তু দেখবেন নিজের অজান্তে আমাদের তিনজনের মনের মধ্যে